মাঠে দৌড় দিয়েছে এবার রিয়ান যেহেতু এত গরু ভালোবাসে তাই রিয়ানকে এবার বার্থডেতে একটা গরুই কিনে দেব আমার লাইট দিলেই মত হবে ভয় পায় মা জানো তার দ্বারা থেকে খুব ভালো হয়েছে একটা লং জার্নি করে তারপর সকাল 10টা বা 10:15টার সময় আমাদের রিয়ান বাবুর ঘুম ভাঙলো কেবল এবং আসার পরে উনি ইয়েলো কালারের গাড়ি নিয়ে পড়ে গেছেন আরে মিমি বিস্কিট দিচ্ছে তোমাকে মিমি বিস্কিট দিচ্ছে দেখো কি চাটা মিনি আলা চা হ্যাঁ এ টাইট ক্যান এটা এ বাবা রে মিনি হাই ভগবান আর তো কিছু বলিস না কেন হাই ভগবান পুরো স্কার্ট পরিয়ে দিয়েছে ভাবের জগতে চলে গেছে ও প্রসেসিং করতে হচ্ছে না ও দাদা হ্যালো ওই উরুম গুলো আছে বলে আমাকে নিয়ে কিছু তো একটা খেললি হয়েছে বসো ওকে কি করে বসে আছে আমি তো সেটাই ভাবছি বাবা তুই প্রতিবাদ কর যে আমারে তুমি কি করাইছো জামাই সকাল সকাল ঘুম থেকে উঠে কি খায় দেশি মুরগির ডিম আহা রসগোল্লার মতো কটা সাটালে সব তো দু নম্বর আর এটাকে তিন নম্বর ও দেখা হয়েছে বলে তোমার আমার না তিন নম্বর ডিম সাটিয়ে দিলে মিনি তুই দুজুরে এতগুলা ডিম দিছিস আজ ডিম খাবে বাবা ডিম ডিম খাবো সকাল থেকে ঘুম থেকে উঠে রিয়ানের একাধিক ভার পাড়া বেড়ানো হয়ে গেছে অলরেডি এবার ওর তো পাড়া বেড়ানো হয়ে গেল আমার পাড়া এবার আমাকেও তো বেরোতে হবে তার উপর মা বলছে নাকি এখন অনেক বিশেষ বিশেষ কিছু প্ল্যান আছে এমন কিছু মানুষের সঙ্গে দেখা করবে যাদের সাথে অনেক দিন ধরে দেখা হয় না যাদের বাড়িতে অনেক দিন ধরে যাওয়া হয় না তো এখানে আমাদের লোকাল ড্রাইভারকে নিয়ে নিয়েছি মানে মধ্যমগ্রাম থেকে খাস ড্রাইভার ভাড়া করে এনেছি আমাদের শ্রীমান সপ্তর্ষু সাহা সেই দাদা এখন গাড়ি চালাবে আর সাথে থাকবে এরম সাঙ্গু বাঙ্গার দল আর অবশ্যই আমাদের রিয়ান যিনি আমাদের বড় গেস্ট এই যে বাবা তুমি আগে হাঁটা দিছো মামুর সাথে রিয়ান তুই কি সামনে বসবি আর যেখানে যা বস তোমার বাবা কি কানে ময়লা খায় জামাই জামাইকে খুঁজছি তখন থেকে জামা ওদিকে স্কুটার নিয়ে পালিয়ে গেছে কোথায় চলো চলো তোমাকে মধ্যমগ্রাম দিয়ে গিয়ে এমনি এমনি এনেছি আর মাত্র কয়েক ঘন্টা তারপরে ঘটে যাবে সেই ঘটনাটা আমার আমার ডায়লগ নকল করো তুমি আমাদের অনি ওঠো 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 এখানকার ফেমাস কুলফিমালাই হেভি হয় খেতে মহারাজা মোড়ে রয়েছে এই মুহূর্তে আমার ছোটবেলার মহারাজা মোড় আর এখন আমরা যাচ্ছি মহারাজার বিখ্যাত রোমান্টিক বাজারে যেখানে আমাদের একটা ছোট্ট ফুটফুটে সদ্যজাত বাচ্চার জন্য জামা কিনতে হবে তো তার সাথে আমাদের প্রথম দেখা হবে তাই জন্য তাকে জামা দিয়ে আমরা স্বাগত জানাবো এখন যাচ্ছি রোমান্টিক বাজারে ট্যান্ডানান সব কাপড় কিনবে কিন্তু অনি একদম ভীষণ সব বলে সবচেয়ে ভালোটা দেখান পিঙ্কটা নে পিঙ্কটা আর একটু বড় বড় নে এখানে একটা গভীর ডিসকাশন চলছে আমি মাকে বলছি যে মা এটাকে একটু বিশ্বাস করার চেষ্টা করো যে তোমার মেয়ে ফাইনালি 30 বছরের হয়ে যাচ্ছে না বড় আমার মনে হয় কি সেই ছোট হয়ে যাচ্ছে এই যে সব মায়েদের কাছে এটা বৈশিষ্ট্য তার সন্তানকে মনে হয় যে সে ছোটই আছে সব মা তাই ভাবে মা বাবা তাই ভাবে এটাই নিয়ম ভাস্কর তাহলে তোমার কত বয়স হলো ভাস্কর বাবার স্কুটিটা নিয়ে মানে পান কিনতে হলো বাবার স্কুটি নিয়ে বেরোয় তারপর কিছু বিশেষ বাড়ি আছে সেই বাড়ির সামনে দিয়ে সাই সাই করে বাইক চালিয়ে যায় তাই না ওই দেখে দেখে কি বললো তোকে অনি আমাদের বাড়ির ঠিক পাশেই থাকা এক প্রতিবেশী বাট
রক্তের চেয়েও বেশি সম্পর্ক, গাঢ় সম্পর্ক এমন এক ভাই। এটার নামকরণও আমি করেছি, মানে যখন কাকির দ্বিতীয় সন্তান হলো, অনি হলো দ্বিতীয় সন্তান, কাকি কাকু সবাই আমাকে জিজ্ঞাসা করলো যে অনির নাম তুই দে, মানে ওর নাম তুই দে, তখন আমি নাম দিয়েছিলাম অনিরুদ্ধ, যাকে রোধ করা যায় না কখনো। এবং লিটারালি হি ইজ অনিরুদ্ধ, মানে ও ছোটবেলায় এতটা দুরন্ত ছিল, এখনো দুরন্ত, কিন্তু সেটা হলো ছুপা রুস্তম। আর মানে আগে যে দুরন্ত ছিল সবাই বলতো যে নামকরণটা সার্থক হয়েছে, তো সব অনিকে ডাকবো যখন যে মুহূর্তে এটা লাগবে, এটা করবে, ওটা দিবে, এবং ছোট থেকে যত কাজ করে দিয়েছে, মানে আমার পূর্বজন্মের, মানে হয়তো হাইয়া পূর্বজন্মের ঋণ ছিল, কিংবা আমি এবার এই জন্মের ঋণ হলো, তোমার নতুন বাড়িতে ফার্স্ট ঢুকছি জানো সেটা, হ্যাঁ তো স্পেশাল ওয়েলকাম চাই। চলো দাদা, কতদিন হলো মেয়ের বয়স? ইন্টারভিউ নিচ্ছি। সিরিয়াসলি 7 দিন মাত্র? মানে একেবারে নিউবর্ন বেবি। বাবাগুলো কি দেখছো তুমি, কে দেখছো? চলো ওই যে এই বাড়িতে যেতে হবে দাদা। তো নতুন নতুন সব করেছে ডেকোরেশন, তো এখন সেই পুরোটা নতুন ডেকোরেশন দেখবো। বাড়ি কেমন লাগলো আমি বাড়ির দিকে ফোকাসই করতে পারিনি, বিকজ আমি ওখানে একটা ফুটফুটে নিউবর্ন বেবিকে দেখার জন্য, যার নাম হলো পিহু, কুহুর বোন পিহু, ওকে দেখতে ব্যস্ত ছিলাম। ভালো নামটা কি? ভালো নাম, ভালো নাম হলো বৃহস্মিতা, লক্ষ্মীর মা, লক্ষ্মীর অনাবিল হাসি। আহা, এমন সুন্দর নাম আমি সত্যি আগে কখনো দেখিনি, শুনিনি, অসাধারণ লাগলো কুহুর বোন পিহুকে। তো আমি ওই বাচ্চার সাথে সময় কাটাতে কাটাতে এবং তার নিউবর্নের মায়ের সাথে সময় কাটাতে কাটাতে আমার মানে সময়টা জাস্ট এমন করে চলে গেল। অবভিয়াসলি ব্লগে আমি এখন এই মুহূর্তে দেখাতে পারছি না, ওনারা এখনো আতুরে রয়েছেন। আর বাড়ি তো অবশ্যই ভালো, ওর মাম পাপিতা, পিতা পিতা বৃহস্পিতা, বৃহস্মিতার এবং শ্রেষ্ঠার বাবা। ওরে বাবা, ওদের বাচ্চাগুলো বলবে বড় হয়ে বাবা তুমি এমন এমন সব নাম রেখেছো, আমাদের স্কুলের ফর্মে নাম ফিল আপ করতে কেমন অবস্থা করে। আরে আমি আমি নাম রিয়ান রেখেছি, ওটা H-R-I-Y-N 7 লেটারের, সেটাতেই আমার মনে হয় যে রিয়ান নামটাই জানো কত। আমার নামটা নিয়ে অনেকেই হাসাহাসি করছে, বা আমার ছেলে বলছে বিল্টু, বিল্টু, বিল্টু দার নাম বিল্টু বলে ছোট। ও বাই দি ওয়ে, বিল্টু দার, বিল্টু দার বউয়ের নাম বুল্টি, কি সুন্দর নাম, কি সুন্দর বউ দেখে বিয়ে করেছে বিল্ডুর বউ বুল্ডি। আর তাদের এরকম কঠিন কঠিন বাচ্চাদের নাম, ওই জন্য দুঃখে কঠিন রাখছে, আমরা বিয়ের নিচে টু বলতে হবে, ওই জন্য দুঃখে বড় নাম। এইবার নামটাকে এমন করে রাখা হয়েছে যাতে খুব মানে বলতে ভাবতে অনেক বড় একটা সময় উচ্চারণ করতে পারবে না, আমি উচ্চারণ করতে পারবে না, যদি যত কঠিন নাম রাখছে। আর কত খেলা দেখবে আমাকে নিয়ে, এত বুলি করা হয়েছে নাম নিয়ে, এবার নে তোরা উচ্চারণ করে দেখা। ওই যে ব্রাউন কাউ, ওই যে ব্রাউন কাউ, ওই যে ব্রাউন কাউ, রিয়ান হলো কাও ভক্ত একজন মানুষ, মানে গরু মানে ও পাগল, যেখানে গরু দেখলো ছোটবেলায় ও প্রথমে ভক্ত হয়েছিল কুকুরের, ডগের, তারপরে কিছুদিন ক্যাট ম্যাও ম্যাও করতো, বাট কাউ এসে এতটা স্টিক করেছে, তাই জন্য মা একটা বিশেষ ডিসিশন নিয়েছে রিয়ানের জন্য। মানে এতটা স্পেশাল ডিসিশন আমরা নিজেরা স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম একটা জিনিস হতে চলেছে। তো বেসিক্যালি আজকে যেটা হবে সেটা হলো রিয়ান তার বার্থডের আগে, মানে প্রি বার্থডে গিফট পেতে চলেছে, রিয়ানের সেকেন্ড বার্থডে, মানে অবভিয়াসলি সো সো স্পেশাল। আর সেকেন্ড বার্থডেতে যেহেতু আমরা এদেশেই থাকছি না, অন্য জায়গায় থাকছি, এই জন্য মা বাবা, ও বাই দি ওয়ে মা বাবারাও থাকছে না, মা বাবা যাচ্ছে বাংলাদেশে, তো আমরা একদম ভারত ছেড়ে দু দিকে দু দেশে থাকছি, তাই জন্য ওই বার্থডের যে গিফটটা যেটা দিউ থাকবে সেটা যেন দিউ না থাকে, সেই ক্ষতিপূরণের জন্য এই বার্থডেকে স্পেশাল করার জন্য থাকছে দারুণ একটা গিফট, এবং সেটা তোমাদের দেখাবো। গাড়ি থেকে নেমে পুরো ডিটেলস বলবো, অনেক কিছু বলার আছে, অনেক কিছু শেয়ার করার আছে। এই যে কাউ, এই মুহূর্তে যে জায়গাটায় আমি রয়েছি জায়গাটা কিন্তু ভীষণ স্পেশাল, তার পেছনে অনেক অনেকগুলো কারণ রয়েছে, আমি একটু আলোচনা করে দিই তোমাদেরকে, তোমরা বুঝতে পারো আমি কেন এত স্পেশাল বলছি। ফার্স্ট অফ অল যেখানে দাঁড়িয়েছি, এই যে গাড়িটা দাঁড় করেছে, ও এদিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এরকম লম্বা মতো বিল্ডিংটা, এটা হলো আমার স্কুল, মানে ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি আমি এই স্কুলে পড়াশুনো করেছি, আমার বছর বছর ধরে প্রচুর মেমোরি গড়ে রয়েছে এখানে, গড়ে রয়েছে, পড়ে রয়েছে। এই খোলা মাঠটাতে অনেক অভিজ্ঞতা রয়েছে, স্কুলের সমস্ত রকম ক্রীড়া যত কিছু
খেলার প্রোগ্রাম ছিল সব এখানে হতো। আর এই মুহূর্তে রয়েছে কাকির বাড়িতে, যে কাকি আমাদের নিতে এসেছে। তোমরা এখানে দেখতে পাবে প্রথমেই প্রচুর প্রচুর গাছ। কাকি তোমাদের হরিতকি গাছটা কোথায়? প্রথমে আগে স্কুল থেকে কাকির এখানে চলে আসতাম আমরা, মানে আমার যখন মনে হতো একটু কিছু খাবো, কাকি রান্না করতো আর কাকির এখানে খেতে চলে আসতাম স্কুল থেকে। একদম স্কুলের পেছনেই বাড়ি বলে ওই অভিজ্ঞতাটা অন্যই ছিল। স্কুল ছুটি হলে একবার, তারপরে টিফিনে একবার, মানে সুযোগ পেলেই চট করে চলে আসতাম। আর এখানে প্রচুর গাছপালা রয়েছে, স্পেশালি একটু। আচ্ছা, এগুলো ভর্তি হরিতকি গাছ? আমরা যখন স্কুল থেকে আসতাম মাঝে মাঝে এরকম হরিতকি গাছ থেকে হরিতকি কুড়োতাম। এখনো আছে? ওকে, এই যে হরিতকি। হরিতকি তো ভীষণ উপকারী একটা ফল, তোমরা যারা জানো তারা জানো, ভীষণ উপকারী। বাহ, আমার শাশুড়ি দেখলে খুব খুশি হতো, আগেরবার তো নিয়েও গেছে, তাই না? জায়গাগুলোতে প্রাণ ভরে একবার নিঃশ্বাস নিয়ে সে পুরনো দিনগুলোকে যেন একবার ফিরে পাওয়ার চেষ্টা করছি। খুব ভালো লাগছে, মানে আমি স্মৃতিগুলোকে হাতড়ে নিতে পারবো আর একবার। মানুষের একটা জীবনে যখন মানুষ ফেলে আসা দিনগুলোকে আবার একবার হাতড়ে নেওয়ার সুযোগ পায়, তখন মানুষের সেই সুযোগটাকে লুফে নেওয়া উচিত। ছোট্টই তো একটা জীবন, তাই না? কী করে যেন এক পলকে কেটে যায়। আমাদের চেনা গলি দিয়ে ঢুকে যাচ্ছি। ওয়াও, প্রথমেই এক গাদা জবা ফুল, কি সুন্দর লাগছে। এবং এখানে কাকি একটা লাউ না চাল কুমড়ো গো? চাল কুমড়ো, আমারও তাই মনে হলো। বাবা, এখানে মিষ্টি কুমড়ো আছে, কোথায় গো? শশা গাছ আছে, মানে মিষ্টি কুমড়ো তো হয়নি, না এখন হয়নি, শশা গাছও আছে। আর আর যে ওর কাও দেখে ফেলেছে এখানে, পছন্দের কাও। আর এই হলো কাকিদের বিখ্যাত লিচু গাছ। ছোটবেলায় এখান থেকে কত যে লিচু পেড়ে খেয়েছি। কি হরিদুকি খাচ্ছি, এক্সপিরিয়েন্স শেয়ার করো ভাই। দিয়ে তারপরে জল খেলে কি মিষ্টি লাগে জানিস তো, কষ্ট করে খেয়ে নে। খেয়ে নিয়েছো? দেখেছিস কত ভদ্র ছেলে খেয়ে নিয়েছে। আর যে বলছি কি রে, এগুলো কি নমুনা দেখায়। কাকির ঘর, কাকির ঘর। কি কি গো? ও ভাই, দুর্গা ঠাকুর বানাচ্ছে? উরে বাপ রে বাপ, তাই নাকি? এত পরিপাটি কাজ। ভাইয়ের সঙ্গে তো এখন আলাপ করেনি, তারা সবাইকে ভাইয়ের সাথে আলাপ করিয়ে দিচ্ছে। আগে দেখো, ও অপটু হাতে, কোনোদিন কিন্তু শেখেনি সেইভাবে। ও কি সুন্দর দুর্গা ঠাকুরের মূর্তি বানিয়েছে দেখছো? আর একজন, ও জমিদারের পোলা, ওঠো লাট সাহেব, শুয়ে পড়ছে আলাদাই সুখের জন্য। দেখে আবার চোখ মিটমিট করে, পা দোলায়। ও বলবে ভালো মন্দের আমি কিছু জানি না, আমি শুধু জানি যে মানুষ ভালো কিনা। দারুন, কত বছর ধরে ভোলা বানাচ্ছিস রে তুই? মহালার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। এবার আমাদের ভাস্কর জ্বর খেয়ে বলবে হরিতকি খাওয়ার পরে কেমন অভিজ্ঞতা। এক্স্যাক্টলি, হালকা একটা মিষ্টি মিষ্টি, দারুন লাগে হরিতকি খাওয়ার পর। জল জল, জলে পা দেয় না বাবা। হ্যাঁ, সাইড দিয়ে আসো। হ্যাঁ, হ্যাঁ, ওদিকে কি আছে বাবা? ওইদিকে কি আছে? ব্রাউন কাও আছে, ব্রাউন কাও খাচ্ছে। কাও মানে কি বলতো? কাও মানে গলু। এটা কি জার্সি কাও কাকু? জার্সি গাই। কুকুরের পেছনে দৌড়। বাহ, সাবধানে। হ্যাঁ হ্যাঁ, আস্তে করে নামো। তোমার ডগ ও ল্যাজ নাড়াতে নাড়াতে চলে গেল। যা, হ্যাঁ, চিকেন 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 তুমি নেবে? চিকেন, ব্রাউন কাউ। এখন তুমি কাউ দেখি ওকে পার পাবে না। তুমি কাউ নেবে, আর একটা নেবে? ওইদিকে গেলে কাউ মারবে তো। এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখো, দাঁড়ায় দাঁড়ায় দেখো, মাঠে দৌড় দিয়েছে। ভাস্কর, তোর বাগনারে আটকা, ভালো না।
আমরা ওকেও দিন নেব না, বাড়ির কেউ নিবো। এরম একটা শুভক্ষণে এবার হয়ে যাচ্ছে মিষ্টি মুখ। অ্যাকচুয়ালি এটা একটা প্রি প্ল্যান্ড ব্যাপার ছিল, মা আলোচনা করেছিল রিয়ান যেহেতু এত গরু ভালোবাসে তাই রিয়ানকে এবার বার্থডেতে একটা গরুই কিনে দেবে। তো কাকি সেই ব্যাপারে সাহায্য করেছে, কাকি বলেছে আমার গরুটাই রিয়ানের গরুর নামে পরিচিত হবে, বড় হবে রিয়ান বড় হয়ে জানবে যে এই গরুটা রিয়ানের নামে নেওয়া হলো। তো তাই জন্য একটা ফর্মালিটি মেনটেন করে যে 5 টাকা দিয়ে গরু কেনা হয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা জাস্ট ভালোবাসার আদান প্রদান আর কিছু না। কি করবো, আমার কি নাতি আছে, এটাই তো আমার নাতি। হ্যাঁ, কারণ তোমার পুত্রর থেকে যদি কখনো নাতি থাকে তখন সে বহু যুগ আগের পাবে, তার আগে কাকি একবার নাতির স্বাদ পেয়ে যাচ্ছে। এবং নাতি যেহেতু এত গরু ভালোবাসে, কাকি যেহেতু অঢেল গরু, তো তাই জন্য এই একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া করা গেল না। এটা কার মুখে ছিল, নাম দিই না মা, ভালো হবে না বলো গরুটায়, তাহলে আমরা বড় হয়ে ওই নামে গরুটাকে ডাকবো। কোথায় গো, ওই যে এই দিকেরটা, তাই তো ডান দিকেরটা? বড় হয়ে লালই হবে। আচ্ছা, বড় হয়ে এটা লালই হবে, লাল ই হবে। তাহলে চলো আমরা গরুটার কি নাম দেবো, লালই। মেয়ে বাছুর দিয়েছে মানে গাই, তাহলে লালই নামটা সার্থক। ভাস্কর কোথায়, আমরা নামকরণ করলাম, এই দৌড় দিয়েছে অনি, আরে নামকরণ করলাম আমরা, লালই নাম দিয়েছি ওর। বাবা তোমার লালই, ওটা তোমার লালই, অনি গেছে আমি। হ্যাঁ, কাউয়ের নাম লালি, লালি। আবার এরপর এবার আবার আসবো, আবার দেখা হবে। আবার দিচ্ছে তোর, যা আবার ভাস্কর সামলা। আর এক শাশুড়ি বাড়ি এসে, শ্বশুর বাড়ি এসে মাংস সাটাচ্ছেন, খাসির মাংস। হ্যাঁ কি রে, তুই বাড়িতে খাস নাই কালকে রাত্রে না মা করছিল? আমার খাবো, আবার আমাকে একটু দেখা, মাংসের আলু, মাংসের আলু খাও। আমি মেটে দেখাচ্ছি, এটা মেটে, কাকি এবার আমার জন্য নিয়ে এসছে মেটে মাংসের আলু। কাকি দারুন, আমরা এই বাড়িতে আর বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, আর বিকজ ওদিকে লাঞ্চ টাইম হয়ে যাচ্ছে। কাকি বলছে এখানে লাঞ্চ করিনি, তো কিন্তু এখানে লাঞ্চ করবো না, বাড়িতে গিয়ে করবো, কারণ জামাই তো আবার আজকে চলে যাবে সন্ধ্যাবেলা, তাই জন্য এখানে যদি খাওয়া দাওয়া হয়ে যায় তাহলে আমার মায়ের হাতে ওটা বাদ পড়ে যাবে। চলে এলাম বাড়িতে, টাটা বাইয়েছি। 3টে বাজে, 3টে, জামাই বসেছেন খেতে। আজকের মেনু হলো আলু ভাজা, ভাত, ডাল, ইলিশ মাছের ভাপা, দেশি মুরগি কষা আর গুঁড়ো মাছের চচ্চড়ি। কেউ নেই তাই তো এখানে, আর একটু জুম করি, কেউ নেই। এটা কে রে, মাসির সাথে পাড়া ঘুরে বেড়াচ্ছে। আয় 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 আয়, তিনজনে মিলে সাথে আমাদের রিয়ানকে নিয়ে পাড়া ভ্রমণ করতে বেরোলাম। এখন বিকালবেলা রোদ কমে গেছে, তার সাথে সাথে পাড়ার যে সব কাকিমা বা যত পরিচিতিরা রয়েছে সবার সাথে একটু করে আলাপ হয়ে যাবে। ও কাকি, ও দাঁড়িয়ে বলে, ও দেখছে কে কাকে ডাকে। মায়ের স্কুল, যেটা এখন আর ঢুকছে না আজকে, এই মুহূর্তে আমাদের রিয়ান হাঁটা দিয়েছে সামনের পথে। ইটস ডিনার টাইম, রিয়ানের ডিনারে বানিয়েছি আজকে আটার প্যানকেক, গরম গরম এক্ষুনি ওকে সার্ভ করব। আর এইখানে শাশুড়ির বানানো গরম গরম কাতল মাছের, না সরি, কই মাছের কালিয়া দিয়ে জামাই করছে ডিনার, তাও সংক্ষিপ্ত। কেন, কারণ জামাই এখন টাটা বাই বাই করে চলে যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে, মধ্যমগ্রামের উদ্দেশ্যে। আবার 7 দিন পরে দেখা হবে, তোমরা সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে, আর জোকে নিয়ে আবার লাইট জ্বালিয়ে ঘুমাতে হবে। ভয় পায় মা জানো, আমরা চলে আসলে ভয় পায়, মানে আমি চলে আসলে বিয়ের পর পরে লাইট জ্বালিয়ে ঘুমাই। সপ্তর্ষর সাথে আমার সম্পর্কটা কেমন জানি অন্যরকম।
মানে এই আমরা ঝগড়া করছি, মারপিট করছি, খুনসুটি করছি আবার। বিয়ের পর থেকে না আমি ওকে ছেড়ে এই বাড়িতে খুব একটা আসি না, যদি আসিও হাতে কোনা কয়েকদিনের জন্য, বা ওর সাথে করেই আসি, ওর সাথেই চলে যায়। আমার এই যে ওকে টাটা করার এই সময়টা যখন আসে, এই সময়টাকে আমি কিছুতে অ্যাকসেপ্ট করতে পারি না। আমার কাছে মানে বুকটা জাস্ট ভারী হয়ে আসে, জাস্ট ভালো লাগে না। কিন্তু কি আর করা যাবে, সাতটা দিন এখানে থাকি হাসি খুশিভাবে সবার সাথে মিলেমিশে। ছেলেটা চলে যাচ্ছে, ও সাবধানে যাক, টুকা টুকা বাড়িতে পৌঁছো, সাতদিন অনেক কিছু হবে।